আপনি যদি একজন নতুন ইউটিউবার হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট এবং আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো যে কিভাবে খুব দ্রুত আপনি আপনার চ্যানেলে প্রথম 1000 টার্গেটেড সাবস্ক্রাইবার গেইন করতে পারবেন। সো প্রথমেই বলে রাখি যে টার্গেটেড সাবস্ক্রাইবার কি। টার্গেট সাবস্ক্রাইবার হচ্ছে তারা যারা শুধুমাত্র আপনার রিলেটেড বা আপনি যে ধরনের কন্টেন্ট মেক করেন সেই টাইপের অডিয়েন্স শুধুমাত্র ওই ভিডিওগুলোই দেখতে আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। সো আমরা প্রত্যেকটা কথা খুব লজিক্যালি বলবো, এখানে কোনো সিক্রেট টিপস ট্রিক্স কোনো কিছুই আমরা হচ্ছে এখানে অ্যাপ্লাই করব না। আসলে অ্যালগোরিদমের উপরে কোনো সিক্রেট টিপস ট্রিক্স কাজ করে না, এইখানে সব কিছুই হচ্ছে কিওয়ার্ডের খেলা আর হচ্ছে আপনার থাম্বনেলের খেলা, ঠিক আছে। সো আমরা প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ বুঝব। ওকে, সো প্রথমে হচ্ছে আমরা দেখব আপলোড ভিডিও কনস্ট্যান্টলি। সো আমরা কি করি, আমরা কিন্তু ম্যাক্সিমাম টাইম যখন একটা ভিডিও আপলোড করি সেটা হইতে পারে আমরা ডেইলি ভিডিও আপলোড করি, অথবা হইতে পারে আমরা সাপ্তাহিক একটা রুটিনে ভিডিও আপলোড করি, অথবা হইতে পারে যে আমরা মান্থলি ভিডিও আপলোড করি। সো প্রথমেই আমি মান্থলির বিষয়টা বলে রাখি। দেখেন, আপনি ক্যারি মিনাতি অথবা রোহান নাগ অথবা কোনো পপুলার ফেমাস কোনো ক্রিয়েটর না যে আপনি দুই মাস পর পর গিয়ে একটা ভিডিও আপলোড করবেন তারপরেও মানুষজন আপনার ভিডিও দেখবে। সো ডেফিনেটলি আপনার চ্যানেলের রিচ একদম জিরো হয়ে যাবে, ডাউন হয়ে যাবে। আপনার মনে করেন যে মানে ওই চ্যানেল উঠাইতে আপনার আরও 100 ভিডিও আপলোড করা লাগবে। সো মান্থলির বিষয়টা আমরা প্রথমেই ক্যান্সেল করে দিলাম। এবং ম্যাক্সিমাম ক্রিয়েটর যে ভুলটা করে সেটা হচ্ছে ডেইলি ভিডিও আপলোড। দেখেন, ডেইলি ভিডিও আপলোড করলে আসলে কি হয়, ডেইলি ভিডিওতে আমরা না পারি ভালোভাবে কোনো স্ক্রিপ্ট সাজাতে, না পারি ভালো এডিটিং করতে, মানে কিছুই নাই, ঠিক আছে। ডেইলি ভিডিওতে আমরা জাস্ট কোনো একটা টপিক নিয়ে কথা বলি, ব্যাস ওই পর্যন্তই শেষ। হয়তো বা স্ক্রিন রেকর্ড করি, হয়তো বা ফেস ক্যাম করি, বাট এখানে কিন্তু তেমন কিছুই নাই। আর আমি জানি যে একদিনে টোটাল একদিনে একটা ভিডিও আপলোড, একটা ভিডিওর মানে এসইও প্রসেসিং, থাম্বনেল মেকিং সব কিছু করতে অনেক বেশি টাফ, তবুও কিন্তু আমরা প্রতিদিন একটা ভিডিও আপলোড করি এই জন্যে যে আমাদের ভিডিওর সংখ্যাটা বাড়ুক। আমাদের ভিডিওর সংখ্যা বাড়লে বলে বোধহয় আমার হচ্ছে কি হয়, চ্যানেলের রিচটা বাড়বে, চ্যানেলের ইম্প্রেশন বাড়বে। এটা কিন্তু একদম ভুয়ো একটা কথা। আপনি ডেইলি ভিডিও আপলোড করতে পারেন, বাট সেখানে আপনার কোয়ালিটি যেটা যেন থাকে, এবং একজন নতুন ইউটিউবার হিসেবে আপনার কোয়ালিটি কখনোই ভালো হবে না যদি আপনি ডেইলি ভিডিও আপলোড করেন। সো আমরা ফোকাস করব কিসে, উইকলি ভিডিওতে। মানে আমরা সাপ্তাহিক একটা প্ল্যান করব যে আমরা সপ্তাহে তিনটা চারটা বা কয়টা ভিডিও আপলোড করব, ঠিক আছে। ওকে, সো আমি আপনাদেরকে একটা উইকলি প্ল্যান দিচ্ছি। দেখেন, এইখানে কিন্তু আমরা পুরো একটা সপ্তাহের একটা সিনারি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। সানডে, মানডে, টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। এখানে দেখেন আমরা কিন্তু সানডের আগে লিখছি একটা ভিডিও, টুয়েসডেতে একটা ভিডিও, থার্সডেতে একটা ভিডিও এবং স্যাটারডেতে একটা ভিডিও, এবং প্রত্যেকটা ভিডিওর মাঝে কিন্তু এক এক দিন করে গ্যাপ। সো একদিনের ভিতরে আমরা কি করব, আমরা যতটুকু ভালো পারি এডিটিং, সেটা কাইন্ড মাস্টার দিয়ে হতে পারে, অথবা পিসি যদি আপনি ফিল্মোরা ইউজ করেন ফিল্মোরা দিয়ে হতে পারে, যেটাই হোক না কেন আপনার এডিটিং স্কিলটাকে বাড়াতে হবে। কত ভালো ইম্প্রুভ করা যায় সেই বিষয়টাকে আপনার খেয়াল রাখতে হবে, ঠিক আছে, যে কারণে একটা দিন লাগবে। এবং একটা ভিডিওর প্রি প্ল্যান করার জন্য কিন্তু একটা দিন মোটামুটি যথেষ্ট একজন নতুন ক্রিয়েটর হিসেবে, কারণ আপনি চাইলে একদিনের মধ্যেও খুব অ্যাডভান্স কিছু করতে পারবেন না, তবু একটা দিন দরকার। আপনি ডেইলি ভিডিও আপলোড করলে আপনার কোয়ালিটি তো লস হবে, প্লাস আপনার সাবস্ক্রাইব ইনক্রিজ হবে না। আপনি দেখবেন যে অনেকে, আমার কাছে এমন উদাহরণ আছে, ভিডিও আপলোড করেছে 500টা কিন্তু সাবস্ক্রাইবার 500টাও হয় নাই। সো এর পেছনে কারণ কি, সে প্রতিদিন ভিডিও আপলোড করে, গদ বান্দা কথাবার্তা বলে, ঠিক আছে, কীভাবে সাবস্ক্রাইব বাড়াবেন, এই টিপস, একটা গোপন ট্রিক্স, একটা গোপনই, এরকম করলে ভাই হবে না আসলে, ঠিক আছে। এইখানে আপনাকে কোয়ালিটিটাকে ভালো রাখতে হবে। সো আমরা কি বুঝলাম যে একটা ভিডিও তৈরি করার মাঝে আমরা একটা দিন গ্যাপ রাখবো, ওই একদিনের মধ্যে আমরা স্ক্রিপ্ট বলেন, এডিটিং বলেন, এসইও বলেন, সব কিছু প্রি প্ল্যান করবো। তো আমরা এখন এই শিডিউলটা আপনি চেঞ্জ করতে পারেন, আপনি আপনার মতো করে তৈরি করতে পারেন, এবং প্রত্যেক ভিডিও বানানোর মাঝখানে একটা দিন আপনি মনে করেন যে ফাঁকা রাখবেন। এখন যে আপনাকে 4টা ভিডিও আপলোড করতে হবে এরকম কোনো বিষয় না, তবে 4টা ভিডিও আপলোড করা ভালো, যেহেতু নতুন সেহেতু একটু বেশি ভিডিও আপলোড করা ভালো, কিন্তু তার মানে এই না যে সপ্তাহে 7 দিন 4টা ভিডিও, এতে কিন্তু কোয়ালিটি মোটেও ভালো থাকবে না। আপনি হয়তো বা প্রথম 1-2টা ভিডিও খুব মনোযোগ দিয়ে মোটামুটি যাই পারেন না কেন, একটু ভালো এডিটিং করে আপনি ভিডিও আপলোড করবেন, কিন্তু দেখবেন 1 সপ্তাহ পর আপনার সেই যে কনসিস্টেন্সি, আপনার যে সেই যে পেশেন্স, এগুলো কিছুই থাকবে না, আপনি কিন্তু পরবর্তীতে পারবেন না। সো ডেফিনেটলি এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন, আপনারা একটা উইকলি প্ল্যান করেন কীভাবে আপলোড করা যায়, এবং ভালো ভালো টপিক নিয়ে কাজ করেন। এবং লাস্টলি আমরা যে কথাটা বলবো সেটা হচ্ছে থাম্বনেইল।
থাম্বনেল আপনার এমন একটা জিনিস যেটা আপনার টাইটেল ভালো না হোক, এসইও ভালো না হোক, তবুও মিলিয়নে ভিউজ আসবে। এবং এটাই সত্য, এবং অনেক হাজার হাজার উদাহরণ আপনি ইউটিউবে দেখতে পারবেন যে ডেসক্রিপশনে কিচ্ছু নাই, থাম্বনেলে জাস্ট ডেট লেখা, কোনো একটা প্রপার টাইটেলও নাই, বাট ভিডিওতে ভিউজ 1 মিলিয়ন, 2 মিলিয়ন, 5 মিলিয়ন। সো এগুলো কেন হচ্ছে? অবশ্যই থাম্বনেলের ইম্পর্টেন্স রয়েছে। সো কীভাবে একটা ভালো থাম্বনেল বানাবেন সেই বিষয়ে আমরা একটা ডেডিকেটেড ভিডিও বানিয়েছি, প্লাস সামনেও আরও নতুন করে আমাদের ভিডিওস আসবে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো এই ছিল তিনটা মেথড আপনার অর্গ্যানিকভাবে টার্গেটেড সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য। এবং আপনি যদি এই মেথডটা ফলো করে 1 থেকে 2 মাস কাজ করেন, এই যে একটা উইকলি প্ল্যান করা, তারপরে ভালোভাবে এডিটিং ফোকাস করা, মানে ভালো থাম্বনেল ক্রিয়েট করা, এই প্রত্যেকটা বিষয় যদি আপনি ভালোভাবে নিয়ে চিন্তা করেন বা ভালোভাবে আপনার চ্যানেলে অ্যাপ্লাই করতে পারেন, ডেফিনেটলি আপনি খুব দ্রুত 1000 সাবস্ক্রাইবার গেইন করতে পারবেন। এবং যখন আপনি টার্গেটেড সাবস্ক্রাইবার গেইন করবেন না, তখন দেখবেন যে অর্গ্যানিক্যালি সাবস্ক্রাইব পেলে আসতেই থাকবে। কারণ একটা সময় আপনার কন্টেন্টের, মানে যে কোন ধরনের কন্টেন্ট এখন আমার চ্যানেলে বানানো উচিত, সেই বিষয়টা আপনার একটা প্রপার ধারণা হয়ে যাবে, আইডিয়া হয়ে যাবে, যেটা প্রথম অবস্থায় আপনার মধ্যে থাকবে না। ঠিক আছে, সো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।